বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম ওডিআই ম্যাচে ফলাফল কি আসলো জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা নাটে দেখার অনুরোধ রইল। সো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অন করে রাখবেন, যাতে সেকেন্ড ওডিআই ম্যাচ আমাদের চ্যানেল থেকে আপনারা লাইভ উপভোগ করতে পারেন। বৃষ্টির কারণে পরিচিত হয়ে গেছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম ওডিআই ম্যাচ। এই ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস। যদিও বল হাতে নামার পর কয়েক দফা বৃষ্টির কবলে পড়েছিল ম্যাচটি, শেষ পর্যন্ত বৃষ্টির বাধায় 33.4 ওভার পর্যন্ত ব্যাটিংয়ের সুযোগ পায় নিউজিল্যান্ড। দলটির সংগ্রহ ছিল 5 উইকেট, হারিয়ে 134 রান। তারপর আবারও বৃষ্টি নামে, সেই বৃষ্টি শেষ পর্যন্ত না থামার কারণে ম্যাচটা শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করে দেওয়া হয়